এক কাপ সুজি আর একটা বড় সাইজের আলু দিয়ে সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলার টিফিনের একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2 কাপ জল নেব, তার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দেব। জলটা এরমভাবে ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ সুজি, 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি দেব। সুজিটাকে এভাবে নাড়িয়ে দেব, নাড়িয়ে সুজিটা এরকমভাবে শুকিয়ে সুজিটা দেখতে হবে গোল বলের মতো হচ্ছে কি না। তারপর ওই কড়াইতেই দেব সাদা তেল, দেব হালকা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব, দিয়ে দেব গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে দিয়েও 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছু মশলা দিয়ে দেব, দেব হলুদ গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে দেব টমেটো, টমেটোর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দেব যাতে টমেটোটা নরম হয়। 4-5 মিনিট কষানোর পরে দিয়ে দেব আলুগুলোকে সিদ্ধ করে রাখা। এবার আলুগুলোকে এভাবে মাখিয়ে নেব মশলাটার সাথে। সুজিটা মাখার জন্য দেবো হাতে সাদা তেল দিয়ে সুজিটাকে এইভাবে মেখে নিয়ে আটার মতো গোল করে নেব। এইভাবে হাতের সাহায্যে এইটাকে বলটাকে গোল করে নিয়ে ওর মধ্যে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেব। আটকে দিয়ে হাতের সাহায্যে একটা বল তৈরি করব গোল করে। এভাবেও আরেকটা বানিয়ে নেব। এতে আপনারা একটু আটা মাখিয়ে নিতে পারেন, তাহলে আরো ভালো হয় গোলটা, আপনাদেরও সুবিধা হবে। এইভাবে চারপাশের যে কোণাটা ছিল সেটাকে পাতলা করে নেব, তাতে মুখটা মুড়তেও সুবিধা হবে। এভাবে মুখটা মুড়ে ওটাকেও গোল করে নেব হাতের সাহায্যে বলের মতো। এইভাবে অনেকগুলো বানিয়ে নেব। এবার একটা পাত্রে জল দিয়ে দেব গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, এবার যে পাত্রটাকে স্টিম করার জন্য দেব একটা ছিদ্র পাত্র নেব, সেটাকে নারকেল তেল মাখিয়ে নেব। নিয়ে এই যে বলগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এগুলোকে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব, কারণ জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি স্টিম করার জন্য। 5-10 মিনিট এটাকে ঢেকে দেব। 5-10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। স্টিম করার জন্যে সুজির যে ডোগুলো ছিল সেগুলো হালকা ফুলে গেছে, এবার একটা হাতার সাহায্যে এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দেবো এগুলোকে ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু উল্টে দেব। খুব বেশি কড়া লাল লাল করে ভাজবো না, হালকা লালচে ভাব আসলে একটু ভেজে নেব। এগুলোকে তুলে নেওয়ার পর এবার সার্ভ করব হালকা বিট নুন দিয়ে, চাট মশলা আর সস দিয়ে। এগুলো বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার, যদি সকালবেলা বা সন্ধ্যাবেলার টিফিনে এই খাওয়ার রেসিপিটা থাকে। ভিডিওটি
পছন্দ হলে অবশ্যই লাইক করবেন।